নজর রাখবো পরবর্তী সংবাদে। বিধানসভা উপনির্বাচনে এবার জয়ী হয়েছেন বিজেপি যিনি প্রার্থী হয়েছিলেন মেয়র দীপক মজুমদার। আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এবং সেক্ষেত্রে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা। একই সঙ্গে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজকে তিনি শপথ গ্রহণ করেছেন বিধায়ক হিসেবে এবং বলা যায় যে বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর সেই রীতি অনুযায়ী আজ তার শপথ গ্রহণ এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা, ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। তবে কি বলছেন তিনি শুনুন। বলবো যে খুব ভালো লাগছে, আমার রাজনৈতিক জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। কোন রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিক ভাবে আজকে। আমার যেমন জামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি, সেই কারণে আমার খুব ভালো লাগে। না, প্রায়োরিটি বলতে তো আমাদের সরকার, আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি। আমরা আমাদের প্রথম কাজ হবে, আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত, রামনগর বিধানসভার উন্নয়ন, পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। আজ তিনি শপথ গ্রহণ করেছেন বিধায়ক হিসেবে, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, একই সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা। তবে এবার রামনগরের বিধায়ক দীপক মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এবার সৌজন্যতার নজির গড়ল বর্তমান বিরোধী দল অর্থাৎ সিপিআইএম, যেখানে বিরোধী দলের প্রধান নেতা নেতা উপস্থিতি অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। একই সঙ্গে যারা সিপিআইএম এর অন্যান্য সদস্যরা ছিলেন তাদেরকেও কিন্তু আজ দেখা যায়নি, অর্থাৎ অসৌজন্যতার নজির গড়লেন এবার বামেরা। জন্ম বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, আজ দেখলাম তার অর্থাৎ দীপক মজুমদারের শপথ গ্রহণ, যেখানে বলা যায় সিপিআইএম এর কোনো সদস্যকে আজ দেখা যায়নি, অসৌজন্যতার নজির বামেদের, কি বলবে? হ্যাঁ শতাব্দী, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজকে বিধানসভায় নবীতে শপথ গ্রহণ করলেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্য বর্তমান মন্ত্রিসভার বিভিন্ন সদস্য সদস্যা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীপক মজুমদারকে বিধায়কের শপথ বাক্য পাঠ করিয়েছেন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এবং বিজেপির অন্যান্য নেতা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের প্রায় সব কর্পোরেটররাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের আইন সচিব সহ আর অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা এবং উপস্থিত ছিলেন, যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, উপস্থিত ছিলেন রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সুদীপ রায় বর্মণ আজকে এখানে উপস্থিত থেকে একটি সৌজন্যতা প্রদর্শন করলেন এবং নব নিযুক্ত বিধায়ককে উনি শুভেচ্ছা জানালেন এবং সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে উনি শুভেচ্ছা বিনিময় করলেন। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল তথা বিরোধী দলনেতা সহ রাজ্যের বাম বিধায়কদের আজকে ওনারা ছিলেন অনুপস্থিত, যেটা একটা অসৌজন্যতা বলেই রাজ্যের বিশেষজ্ঞ মহল মনে করছেন। রাজনীতির নীতিতে লড়াই হয়, রাজনীতির নীতিতে লড়াই সংগ্রাম চলে এবং ভোটও চলে, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর এই ধরনের সরকারি অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ এই ধরনের অনুষ্ঠানে কিন্তু রাজ্যের শাসক দল যেরকম থাকে সেমনি বিরোধী দলকে উপস্থিত থাকাটা বাঞ্ছনীয় বলে রাজ্যের বিশেষজ্ঞ মহল মনে করেন। সেক্ষেত্রে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বামেরা, বামেদের কোনো বিধায়ক উপস্থিত থাকতে পারেননি। আমরা বিভিন্ন বাম বিধায়কদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, যতটুকু জানতে পেরেছি বেশিরভাগ বিধায়কই বলছেন ব্যক্তিগত কাজ ছিলেন বা আগরতলায় ছিলেন না, এই ধরনের অজুহাত দিয়ে ওনারা আজকের এই ধরনের একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি। এটি কিন্তু একটি নজির এবং ইতিহাস হয়ে থাকলো। এই বামেদের কাছ থেকে এই ধরনের অসৌজন্যতা রাজ্যের মানুষ মোটেই কামনা করেননি। ওনারা কেন আজকে দলগত ভাবে মানে অনুপস্থিত ছিলেন সেটা অবশ্যই বামেদের নিজস্ব ব্যাপার, কিন্তু যদি একজন বিধায়ক, বামেদের একজন বিধায়কও যদি আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান
স্থানে উপস্থিত থাকতেন, তাহলে কিন্তু এই অসৌজন্যতা যে শব্দটি সেটি বামেদের ক্ষেত্রে প্রয়োগ করা হতো না। সেক্ষেত্রে বামেদের আজকে অন্ততপক্ষে একজন বিধায়কেরও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল বলে রাজ্যের বিশেষজ্ঞ মহলরা মনে করছেন। শতাব্দী একদমই মানুষ, ধন্যবাদ তোমাকে। একেবারে সমস্ত বিষয় তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মানুষ দে। তবে ইতিমধ্যেই আজ দেখা গেল যে উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর পূর্ব রীতি অনুযায়ী আজ মেয়র দীপক মজুমদারের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ বিধানসভায়, যেখানে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে শপথ গ্রহণ করিয়েছেন। ঠিক তার অন্য চিত্র লক্ষ্য করা গেল এই বিধানসভার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। একেবারে অসৌজন্যতার নজির গড়লেন সিপিআইএম। সিপিআইএম এর একাধিক বিধায়ক থেকে শুরু করে যারা প্রধান বিরোধী দলের যে নেতা তাকেও পর্যন্ত আজ দেখা যায়নি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই নিয়ে কিন্তু এক প্রকার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে। নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।